কার্যকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি পুজো কমিটি। ইতিমধ্যে হুগলি জেলার উত্তরপাড়ার 3টি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করেছে। রবিবার তার দেখাদেখি পূর্ণগরের একটি পুজো কমিটিও অনুদান দেবে না বলে জানিয়েছেন। এই আবহাওয়ায় এবার যে যে পুজো কমিটি অনুদান নিতে ইচ্ছুক তাদের এক প্রকাশ্য জমায়েতে আহ্বান জানিয়েছেন পূর্ণগর পুরসভার পুর প্রধান স্বপন দাস। রবিবার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পোস্ট করে পুর প্রধান পুজোর সরকারি অনুদান নিতে ইচ্ছুক পুজো কমিটিগুলোকে পাল্টা পোস্টার ব্যানার নিয়ে মঙ্গলবার সন্ধ্যে 6:30 পূর্ণগরের চলচ্চিত্র মোড়ে জমায়েতের বার্তা দিয়েছেন। তার এই পোস্ট সামনে আসতেই তুমুল জল্পনা শুরু হয়েছে। কোন কোন পুজো কমিটি প্রশ্ন তুলেছে এই বিভাজনের মাধ্যমে আসলে পুর প্রধান সরকারি অনুদানে রাজনীতির রং চড়াচ্ছেন। বিজেপির দাবি, আরজি কর কাণ্ডে নাগরিকদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে দমিয়ে দেওয়ার লক্ষ্যে পাল্টা ওই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। তারই পাল্টা হিসাবে অনুদান নিতে ইচ্ছুকদের জমায়েতে অংশ নেওয়ার ডাক দিয়েছেন পূর্ণগরের পুর প্রধান। পুরপ্রধানের বার্তা পাওয়ার পর পুজো কমিটিগুলির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পূর্ণগর মাস্টার পাড়া পুজো কমিটি হিসাবরক্ষক স্বপ্ন মুখোপাধ্যায় বলেন, চেয়ারম্যান হোয়াটসঅ্যাপে যে মেসেজ করেছেন সেটা আমাদের কাছেও এসেছে। তিনি জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের ব্যানার পোস্টার নিয়ে জড়ো হতে হবে ওই পুজো কমিটির সদস্যদের। যে প্রসঙ্গে বিজেপির অভিযোগ, পুর প্রধানের আহ্বানে স্পষ্ট যে অনুদান নিয়ে রাজনীতি হচ্ছে। এ প্রসঙ্গে বিজেপির উত্তর পাড়ার মণ্ডল সভাপতি রাজেশ রাজু বলেন, আগে অনুদান করেন আগামী দিনে তা হবে। ব্যুরো রিপোর্ট, গ্যালারি, কলকাতা।